ভারতীয় ক্রিকেটের এই যুগের সেন্সেশন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত, নিয়মিত দলের খেলোয়াড় তিনি, জাতীয় দলে বেশ ভালো অবস্থানও গড়েছেন। কি টি টোয়েন্টি, কি ওয়ানডে, কি টেস্ট, সবখানেই ঋষভ পান্তের বিচরণ অবাধ। কখনো কখনো হয়তো তাকে কিছুটা রেস্ট দেয়া হয়, কারণ অনেক খেলোয়াড়ের ভেতরে প্রথম একাদশে হয়তো সবসময় সুযোগ হয় না, কিন্তু ঋষভ পান্ত বর্তমান ভারতীয় জাতীয় দলের একজন নিয়মিত এবং খুবই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তিনি এবার ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন নিজের গাড়ি নিয়েই। গাড়ি নিজেই চালাচ্ছিলেন, নিজের গাড়ি দুর্ঘটনার শিকার হল। উত্তরাখণ্ড পুলিশ প্রাথমিকভাবে বলছে, নিজের দামি মার্সিডিজ গাড়িটি নিজেই ড্রাইভ করছিলেন পান্ত। ড্রাইভিংয়ের সময় তার তন্দ্রা এসেছিল, এ কারণে এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে আঘাত করে এবং সাথে সাথে গাড়িতে আগুনও ধরে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঠিক কি ঘটেছিল ওই সময়। উত্তরাখণ্ড পুলিশের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিলেন 25 বছরের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভোরের কুয়াশার জন্য রাস্তার উল্টো দিকের সিসিটিভি ক্যামেরার ছবি খুব পরিষ্কার ছিল না, যদিও বোঝা যাচ্ছে পান্তের মার্সিডিজ গাড়িটি দ্রুত গতিতে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে থেমে গিয়েছিল। এর পরপরই গাড়িতে আগুন লেগে যায়। গুরুতর আহত অবস্থায় গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন পান্ত। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে, পিঠের কিছুটা পুড়েও গেছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মা এবং পরিবারের অন্যদের সঙ্গে ইংরেজি নববর্ষ কাটানোর জন্য দিল্লি থেকে রুরকিতে নিজের বাড়িতে যাচ্ছিলেন পান্ত। উত্তরাখণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল অশোক কুমার এনডিটিভিকে জানিয়েছে, শুক্রবার ভোরে 5টার দিকে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়িটিতে তিনি একাই ছিলেন। রুরকির কাছে মোহাম্মদপুরে জট নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে। পান্ত যা বলেছেন, গাড়ি চালানোর সময় তার কিছুটা ঘুম ঘুম ভাব হয়েছিল, এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি আঘাত করে রাস্তার ডিভাইডারে এবং সেই ডিভাইডারে আঘাত করার পরে গাড়িতে আগুন ধরে যায়। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন, অ্যাক্সিডেন্টের পরে তিনি গাড়ি থেকে বের হয়ে আসতে পেরেছিলেন। এখন হাসপাতালে তার চিকিৎসা চলছে। ডাক্তার জানিয়েছেন আঘাত খুব একটা গুরুতর নয়, হয়তো কিছুদিনের চিকিৎসায় তিনি ঠিকঠাক সেরে উঠবেন। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনা থেকেই বেঁচে গেলেন পান্ত। পান্তের যে গাড়ি, সেই গাড়ির আপনি স্থির চিত্র কিংবা ভিডিও চিত্র যাই দেখুন না কেন, সেই গাড়িটি দেখে আপনার বিশ্বাসই হবে না, ঋষভ পান্ত এই দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন অল্পের জন্য। গাড়িটির কিচ্ছু নেই, সমস্ত গাড়ি পুড়ে অঙ্গার হয়ে গেছে, সামনের চাকা খুলে পড়েছে, ইঞ্জিন কয়লার মতো পুড়ে গেছে। পুরো গাড়িটা দেখেই মনে হচ্ছে যে একেবারে যেন ধ্বংসযজ্ঞ সেখানে। একটা শিক্ষা নিশ্চয়ই নেবেন যে নিজে গাড়ি ড্রাইভ করার সময় কতটা সচেতন থাকতে হয়, কতটা দ্রুত না চললেই নয়, কিংবা যদি ঘুম ঘুম ব্যাপার থাকে চোখের মাঝে তাহলে যাত্রা বিরতি নেওয়াটাই ভালো, যেটা ঋষভ পান্ত সচেতনভাবে নিলে এত বড় দুর্ঘটনার মুখোমুখি তাকে হতে হতো না। ভাগ্য সুপ্রসন্ন, তার সুস্থতা কামনা করছি আমরা বিনোদন স্পোর্টস, বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে।